রংপুরের মানুষ এবং রংপুরের যে ক্রীড়াপ্রেমী মানুষ খেলোয়াড়রা থেকে শুরু করে এখানে আপনি জানেন যে জুনিয়র অসংখ্য খেলোয়াড় রয়েছে পাইপলাইনে, তারা থেকে শুরু করে আনন্দ রিলিফ মিষ্টি বিতরণ থেকে শুরু করে এখন কিন্তু সদ্য পুষ্কৃতিতে আনন্দের জোয়ার বইছে এই মুহূর্তে সারা দেশে, কিন্তু একদম উচ্ছ্বাস আনন্দ বইছে। আপনারা জানেন যে গত পরশু দিন সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে বাংলাদেশের বাঘিনেরা জিতেছে, ফাইনাল জিতেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নয়াপুকুরে, সদ্য পুষ্করিণী যে নয়াপুকুর গ্রাম রয়েছে সেখানে আপনারা দেখতেন যে অনেকেই এই সেই উচ্ছ্বাসকে কেন্দ্র করে এখানে ফুটবল প্র্যাকটিসে মেতে উঠেছে। কিছুক্ষণ আগে তারা আনন্দ র্যালি করেছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই স্টেডিয়াম থেকে কিন্তু আজ স্বপ্না বিশ্ব দরবারে মানুষের মঞ্চে মুখ দেখিয়েছে, ভালো করার চেষ্টা করেছে এবং ভারতের বিপক্ষে কিন্তু সে দুইটি গোলও করেছে। আমরা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সদ্য পুষ্করিণীর যে কোচ মিলন খান, তা আমি তার সঙ্গে কথা বলতে চাবো যে আসলে এই অনেক চড়াই উতরাই পাড়িয়ে তো স্বপ্না আজকে বিশ্ব দরবারে নাম কুড়িয়েছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আসলে আপনারা জানেন যে চ্যালেঞ্জিং দুটি দল নেপাল এবং ইন্ডিয়া, তাদেরকে হারিয়ে যখন আমরা চ্যাম্পিয়ন হলাম দীর্ঘ 19 বছর পর, সেখানে গোটা বাংলাদেশ যেখানে আনন্দ উৎসবে মেতেছে, এখানে আপনারা জানেন যে এই গ্রামের রত্ন সিরাজ জাহান স্বপ্না ও কিন্তু দশ নম্বর যাচ্ছি পরে প্রতিনিধিত্ব করেছেন, তাই সেই আলোকে রংপুরের মানুষ এবং রংপুরের যে ক্রীড়াপ্রেমী মানুষ খেলোয়াড়রা থেকে শুরু করে এখানে আপনি জানেন যে জুনিয়র অসংখ্য খেলোয়াড় রয়েছে পাইপলাইনে, তারা থেকে শুরু করে আনন্দ রিলিফ মিষ্টি বিতরণ থেকে শুরু করে এখন কিন্তু সদ্য পুষ্করিণীতে আনন্দের জোয়ার বইছে এই মুহূর্তে। যাই হোক, আমরা সকলেই যেটি আমাদের প্রত্যাশা ছিল, যে একটা আক্ষেপ ছিল যে আমাদের শিরোপা, এই শিরোপাটা কিন্তু আমরা পেয়েছি। শুনছিলেন কোচের কথা যে তার অক্লান্ত পরিশ্রম এবং সব চেষ্টার ফলে আজকের এই সাফল্য বয়ে নিয়ে এসেছেন স্বপ্না, এবং আমরা পরশুদিন দেখেছি যে স্বপ্নার বাড়ির সামনে কিন্তু একদম উচ্ছ্বাসের রব বইছিল। আমরা কথা বলেছি তার মায়ের সঙ্গে, এই মুহূর্তে স্বপ্নার মা আমার সঙ্গে আছেন, আমি কথা বলবো তার সঙ্গে। যে সেদিন আপনারা টিভির পর্দায় স্বপ্নার খেলা দেখেছেন, চোখে আপনার পানি ছিল, আজ আনন্দের অশ্রু ছিল, আজকে স্বপ্নাকে স্বপ্না বাংলাদেশে আসছে, একটা সময় নামছে, নেপাল থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হবে এবং গোটা বাংলাদেশ, গোটা যারা ফুটবল প্রেমী আছে তারা একদম বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। আপনার কেমন লাগছে মা হিসেবে? আমার খুব ভালো লাগছে, আমার মেয়ে যেদিন নেপালে ফাইনাল খেলা খেলছে তখন আমি পুরো খেলাটা আমি টিভি দেখছি। এখন আমার মেয়ে ফাইনাল খেলা এ পর্যন্ত নেপালে ছিল, কিন্তু আজকে 12টায় প্লেন চলবে, 1টায় ঢাকায় আসিয়ে পৌঁছিবে। হ্যাঁ, তাক নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান হাতে, ডিসি হাতে, আমার চেয়ারম্যান হাতে, অনেক লোকেরা যারা সহযোগিতা করছে, মুস্তফা ভাই হাতে, আমার কেশিয়ার চাচা তো মারা গেছে, অনেক লোক আমার প্রোগ্রাম নিয়েছে আমার মেয়েকে উৎসর্গ করা আনার জন্য, এতে আমি খুব খুশি। গত পরশুদিন বলেছেন যে আপনার এই মেয়েকে নেয়ার পেছনে যে অনেক চড়াই উতরাই পার করেছেন, আপনি ধান ভাঙার কাজও করেছেন, এই বিষয়গুলো একটু বলবেন। আমি তো ধান ভাঙা ব্যবসা করিয়া চাল বিক্রি করিয়া তো আমার মেয়েকে আমি মানুষ করছি, অনেক কষ্ট করি তো আমি মানুষ করছি আমাদের মেয়ে, সেটা তো আমি বারবার বলছি, অতকেই বলা যায়। আচ্ছা, কথা বলছিলাম তার মায়ের সঙ্গে, এবং তারা স্বপ্না যেই স্টেডিয়ামে প্র্যাকটিস করেছিল, তারা অনেক তার ছোট বোনরা রয়েছে তার সঙ্গে প্র্যাকটিস করেছিল। আমি কথা বলবো, কিছুদিন পর এখানে দেশের বাইরে খেলতে যাবেন, আপনার তোমার নামটা? আমার নাম মোসাম্মাত মৌরা শেখতার। তোমার আপু দেশের বাইরে খেলে আসতেছে আজকে বাংলাদেশে, সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েছে, কেমন অনুভূতি, কেমন লাগছে? আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পাচ্ছি না যে সিনিয়র আপুরা আমাদেরকে এত উৎসাহ দিবে, এতটা আমাদেরকে বাংলাদেশের শিরোপা এনে দিবে। এবার বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশকে এত একটা ভালো উপহার দিল, আমরাও চাই যে সিনিয়র আপুদের চেয়ে ভালো কিছু বাংলাদেশকে উপহার দিতে। আচ্ছা, সামনে তো দেশের বাইরে খেলতে যাবেন, আপনি কীরকম প্রস্তুতি নিয়েছেন, কীরকম এই অনুশীলনগুলো, কীরকম আপনাদের কোচ কীরকমভাবে আপনাদেরকে টিপস দিয়েছে? আমাদের কোচের নাম মিলন মিয়া, উনি আমাদেরকে রেগুলারলি প্র্যাকটিস করে, আমরা অনেক হার্ডলি প্র্যাকটিস করতেছি কারণ আমরা বাংলাদেশকে আরও ভালো মঞ্চে নিয়ে যেতে চাই।
আচ্ছা আমি কথা বলবো আরেকজন, যেও আসলে কয়েকদিন পর পর্তুগালে যাচ্ছে, আমি তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। কি রকম আপু আসছে আজকে বাংলাদেশে, আসছে কেমন লাগছে অনুভূতি, কিভাবে আপুকে বরণ করে নেবেন আপনি? আসলে এটা এতটা আনন্দের বিষয় যেটা অনুভব করে বুঝাতে পারতেছি না। আপু যেহেতু আসতেছে, আসলে আমাদের সে সৌভাগ্য নাই, মানে ওনাকে কিছু দেওয়ার মতো আমাদের সে ইয়ে নাই। আসলে আমরা চাই যে উনি যখন আমাদের মাঠে আসবে, আমরা আমাদের ভালো খেলা দিয়ে ওনাকে উপহার দিতে চাই। কথা বলছিলাম যারা স্বপ্নার সঙ্গে, যারা এই মাঠে প্র্যাকটিস করছিল, তারা বলছিল যে আপু আসলে আমরা, যেহেতু সে দেশের বাইরে খেলে এসেছে, অনেক একটা বড় মঞ্চ থেকে জয় করে আসছে, আমরা তার কাছে বিভিন্ন ধরনের টোটকা আমরা তার কাছে নিব। এবং একটা বিষয় বলে রাখি যে বেগম মহিষিনারী বেগম রোকেয়া যেমন রংপুরের পায়রাবন্দে ছিল 100 বছর আগে, যেরকম নারী জগণের অগ্রদূত, সে যেমন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিল, আজকেও আসলে এই একই অবস্থা সদ্য পুষ্করিণীর পালি চড়ায়।